سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, মাইমুনা ড্রিম ব্লগ থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেশিনে যেই ডিম দিয়েছিলাম সেগুলো সবগুলো ফুটে নেই, পাঁচটা ফুটেছিল, সেই পাঁচটা থেকে এখন তিনটা আছে আর দুইটা মরে গিয়েছে। তো লোডশেডিংয়ের কারণে ডিমের সমস্যা হয়েছে, কারণ সবসময় তাপে থাকতে হয়, তাপে রাখতে হয়। তো এই যে ডিমগুলোতে সমস্যা হয়েছে, আর কয়েকদিন রেখে দেখি ফুটে কি না, আর না হয় উঠিয়ে ফেলবো। তো বাচ্চা যখন ফুটেছে ভালোই লেগেছে। তো এই শীতের কারণে আমাদের অনেক সমস্যা হয়েছিল মুরগির, তো মুরগি অনেকগুলোই মরে গিয়েছে শীতের কারণে। তো শীত কমে গিয়েছে এখন, আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো এই যে মুরগি আর যে বাচ্চাগুলো ফুটেছে সেইগুলোর হলুদ লাইটের নিচে রাখি সবসময়। আর এই যে এখানে এখানে তিনটা মুরগি, আর এই যে কাদাতনাথের বাচ্চা আছে, তো সেটার সাথে মুরগি যে বাচ্চাগুলো ফুটেছে সেটা দিয়েছি। তো কাদাতনাথ হয়েছে একদম সম্পূর্ণ কালো, একদম যার মাংসটাও একদম কালো। তো দুইটা বাচ্চা নিয়ে আসছিলাম, দুইটা বাচ্চা থেকে একটা মরে গিয়েছে আর একটা আছে। তো শীতের কারণে অনেক সমস্যা হয়েছে, অনেক মুরগিগুলো আমাদের মরে গিয়েছে। আর যে বাচ্চা ফুটেছিল আগে পাঁচটা, ওইগুলো অনেক বড় হয়েছিল মোটামুটি, তারপর ওই শীতের সময় টেকাতে পারিনি। তো ইনশাল্লাহ যেহেতু শীত কমে গিয়েছে এখন চেষ্টা করব ভালোভাবে মুরগিগুলোকে আরও বেশি করে যত্ন নেওয়ার জন্য। তো যত্ন একটু কম ছিল এর জন্য আরও বেশি সমস্যা হয়েছে। তো এখন থেকে মুরগিকে দুই বেলা খাবার দেওয়া হয়, তো আগে পানি দিয়ে রেখেছিলাম, এর জন্য সমস্যা হয়েছিল কারণ পানিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, আর ঠান্ডা সেই ঠান্ডা পানিটা খেলে তখন ওদের ঠান্ডা লেগে গিয়েছিল। তো এখন তো শীত কমে আসছে, এখন পানি দিয়ে রাখলে সমস্যা নেই। তো খাবার দুই বেলা দেওয়া হয়, সকালে একবার আর রাতে একবার। তো সেই খাবারই সারাদিন থাকে, যেটা সকালে দেওয়া হয় আবার একদম রাতে দিই। এই যে উপরে মুরগি আছে তিনটা, মুরগির বাচ্চা যখন ফুটে অনেক ভালো লাগে, কারণ অনেক যত্ন নেওয়ার পরে তখন মুরগির বাচ্চা যখন বের হয় তখন অনেক ভালো লাগে। অনেকগুলো ডিমই বসিয়েছিলাম, তো একটা হাঁসের ডিম, যেগুলো যখন ডিমে বসিয়েছিলাম মেশিনে যখন ডিম দিয়েছিলাম তার চার পাঁচ দিন পর দেখেছি কোনটা জমেছে আর কোনটা জমেনি। তো যেগুলো জমেনি সেগুলো উঠিয়ে ফেলেছিলাম, আর বাকিগুলো রেখেছিলাম যেগুলো জমেছে। তো এখানে দুইটা হাঁসের ডিমও দিয়েছিলাম, হাঁসের ডিম বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম, সেটাও জমেছিল, এখন সমস্যার কারণে ফুটতে পারেনি। আর এখন চেষ্টা করব যে মুরগি আর কিছু আনার জন্য। আর এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, এইটাও দুইটা নিয়ে আসছিলাম, তো একটা টিকে নাই, আর এই যে এটা আছে। আর এখানে তিনটা মুরগি, তো ব্রাহ্মা একটা মুরগি নিয়ে আসছি। তো এখন শীতের জন্য আরও নিয়ে আসতে চেয়েছিলাম, তো নিয়ে আসতে চেয়েছিলাম শীতের জন্য আনিনি। তো এখন যেহেতু শীতটা কমে গিয়েছে এখন নিয়ে আসবো। তো ব্রাহ্মা নিচের খাঁচায় রেখেছি। তো মুরগির রুমগুলো মাশাল অনেক সুন্দর হয়েছে, যার কারণে এখানে অনেক মুরগি রাখা যাবে। ঠান্ডার কারণে আনা হয়নি, এখন নিয়ে আসবো মুরগি। পশু পাখি সবগুলোর অনেক যত্ন নিতে হয়, মুরগি কবুতর সবগুলো অনেক যত্ন নিতে হয়, যত্ন না নিলে একদম সমস্যা হয়ে যায়। তো শীতের জন্য এতদিন সমস্যা হয়েছিল, যত্নের কোনো কমতি ছিল না। তো এখন গরম এসেছে, এখন চেষ্টা করবো আল্লাহর রহমতে আরও ভালোভাবে যত্ন নেওয়ার জন্য। এই যেটা ব্রাহ্মা মুরগি, এটাকে এই খাঁচায় রেখেছি। তো ভালোই, ব্রাহ্মা মুরগি আল্লাহর রহমতে সুস্থ আছে, আর বাকিগুলো মুরগি যেগুলো অসুস্থ হয়ে যায় সেগুলো আলাদা খাঁচায় রাখা হয়। তো
তো ওষুধ দিলে দেখা যায় যে ভালো হয়ে যায়, আর অনেকটা টিকে না। তো অনেকগুলো বাচ্চা যখন মরে গিয়েছে অনেক খারাপ লেগেছে, কারণ ডিম যখন পেরেছিল সেগুলো একসাথে জমিয়ে এরপর বসিয়েছিলাম, আর এইবার তো মেশিনে দিয়েছিলাম। তো এখন চেষ্টা করব, আশা করব যে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। এই যে এখানে যে বাচ্চা নিয়ে, এই যে এটা হলুদ লাইট জ্বালিয়ে দিই এই বাচ্চাগুলোর যাতে সমস্যা না হয়। তো মুরগির পাশাপাশি আমার ইচ্ছে ছিল হাঁসের ডিম দিয়েছিলাম, সেটা ফুটলে আমার কাছে আরও অনেক ভালো লাগতো। যাই হোক এবার ফুটে নেই, আবার দিব। তো আশা করব পরবর্তীতে হাঁসের ডিম ফুটবে। তো এই যে মুরগিকে খাবার দিয়ে দিয়েছি সকালবেলা, আর এই যে উপরে কবুতর, তো কবুতর একটু বেশি ছিল এই জন্য কমিয়ে ফেলেছি। তো কমানো হয়ে গেলে কবুতর একটু কম থাকলে যত্ন ভালোভাবে নেওয়া হবে, খাবার একটু দুইবেলা একটু বেশি করে দিতে পারবো। ইনশাল্লাহ এইগুলো আবার বাচ্চা দিয়ে আবার ভরে যাবে, কারণ কম থাকলে আবার দেখা যায় বাচ্চা দিয়ে আবার ভরে যায় একদম সম্পূর্ণ, কারণ আমার কয়েকটা খাঁচার মধ্যেই কবুতর বাচ্চা নিয়ে বসেছিল। তো সবগুলো বাচ্চাই আল্লাহর মধ্যে ভালোই হয়েছে, বড় হয়েছে। তা আবার ডিম যখন শুরু করবে ডিম পাড়া, তখন আবার বাচ্চা নিয়ে ডিম নিয়ে বসাবো, বাচ্চা হবে। তো কবুতর মুরগি এখন যেইগুলো আছে আল্লাহর রহমতে সব সুস্থ আছে, ভালো আছে। এই যে সম্পূর্ণ মুরগির ঘর, ওই যে নিচে হলুদ লাইট লাল লাইট জ্বালিয়ে দিয়েছি, হলুদ লাইট, হলুদ লাইটটা একদম তাপ হয়, তো উপরে লাইট জ্বালানো থাকে। তো আমি যখন কবুতরের রুমে ঢুকি খাবার দেওয়ার জন্য, তখন উপরে একদম মুরগি আর কবুতরের খাবার দিতে যখন যাই তখন অনেক লাফালাফি করে, কবুতরগুলো বেশি লাফালাফি করে। তো লাইট জ্বালিয়ে উপরে, কবুতরের সবসময় লাইট জ্বালানো থাকে না কিন্তু মুরগিগুলো সবসময় লাইট জ্বালানো থাকে। তো যখন কবুতরের লাইটগুলো জ্বালানো হয় ওরা অনেক লাফালাফি করে। তো লাইট জ্বালিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকি বাহিরে, এরপর ওরা যখন লাফালাফি বন্ধ করে এরপর দিই, কিন্তু লাফালাফি উড়াউড়ি করলে। তো সকালে যে খাবার দিই সেটাই সারাক্ষণ থাকে, এরপর আবার সন্ধ্যার দিকে রাতে খাবার দিই। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।